স্মার্ট মিটার বন্ধ করার দাবিত আর অত্যাবশ্যকীয় সামগ্রী মূল্যবৃদ্ধি রোধ করার দাবিত জাতীয়তাবাদী যুব পরিষদে লক্ষিমপুর নগরের মাজবজার প্রতিবাদ সাব্যস্ত করেছে। নিশ্চিতভাবে একটা কথা কব লাগবে যে পূজার প্রাক মুহূর্ত, দুর্গা উৎসবের প্রাক মুহূর্তত এই প্রতিবাদী কার্যসূচী কিন্তু যথেষ্ট প্রভাব পেলার সম্ভাবনা আছে, যেহেতু মূল্যবৃদ্ধিত অতিষ্ঠ হয়েছে সাধারণ রাইজ, সাধারণ রাইজ মূল্যবৃদ্ধিত অতিষ্ঠ হয়েছে। তার উপরও অত্যাবশ্যক স্মার্ট মিটার যাপি দিছে সাধারণ রাইজর উপর স্মার্ট মিটার ব্যবস্থা করেছে, সেয়াও সম্পূর্ণরূপে বিরুদ্ধাচরণ করে আছে যখন বিদ্যুৎ উপভোক্তা আছে বিরোধিতা করে আছে। তার উপরও আজি অবস্থান ধর্ম কার্যসূচীর জড়িয়ে খেতিপথারত 100% জলসিঞ্চনের ব্যবস্থা করার দাবি তুলিছে। শিক্ষিত নিবনুয়া উদ্যোগীকরণ সৃষ্টি করক হিতাধিকারী নহয় আর খিলঞ্জীয়া ভূমি অধিকার সুনিশ্চিত করার দাবি ইতিমধ্যে জাতীয়তাবাদী যুব পরিষদে অবস্থান দুঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছে। মানে দেখে আসো অত্যাবশ্যক সামগ্রী যে পিঁয়াজ তেল ইত্যাদি যাবিলাকর নাকি অত্যাধিক মূল্যবৃদ্ধি হয়েছে সেইবিল সম্মুখত এনেদরে প্রতীকী রূপত প্রতিবাদ সাব্যস্ত করে আছে। প্রতিবাদী কার্যসূচীর এই দৃশ্য মানে দেখে আসো লক্ষিমপুর জেলার লক্ষিমপুর নগর মাজমজিয়ারপা আমি পোনে পোনে প্রতিবাদকারী সকল কথা পাতি যাব, কিন্তু তার পূর্বে দৃশ্য দেখো মানে পুনের কোথাও যে স্মার্ট মিটার বন্ধ করার দাবি সজোরে উত্থাপন করেছে জাতীয়তাবাদী যুব পরিষদে। ইয়ার উপরে অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী মূল্যবৃদ্ধি রোধ করার দাবি তুলিছে, খেতিপথারত 100% জলসিঞ্চন ব্যবস্থা করবর কারণে দাবি উত্থাপন করেছে, শিক্ষিত নিবনুয়া উদ্যোগীকরণ সৃষ্টি করক হিতাধিকারী নহয় অতি গুরুত্বপূর্ণ কেবাটাও প্রতিবাদী দাবি উত্থাপন করে জাতীয়তাবাদী যুব পরিষদে প্রতিবাদ সাব্যস্ত করে আছে। মানে পোনে পোনে কথা পাতি যত্ন করি কি কব এই মুহূর্তে স্মার্ট মিটার বিরুদ্ধাচরণ সর্বত্র হয়ে আছে, কিন্তু এতালে কিন্তু বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার উঠাই লওয়া নাই বা স্মার্ট মিটার বন্ধ করা নাই। আসলে যখন দেশত বিদ্যুৎ সেবা বলে কোয়া হয় সেই বিদ্যুৎ সেবার জড়িয়ে এটা সর্বসাধারণ রাইজক কি কৈছে স্মার্ট ডকাইট আরম্ভ করেছে, স্মার্ট লুণ্ঠন আরম্ভ করেছে, যুক্ত সময়ত সমগ্র গাঁয়ে ভূঁয়ে প্রতিবাদ করেছে, স্মার্ট মিটার সমূহ খুলি খুলি বিদ্যুৎ বিভাগের অফিসত জমা দিয়া হয়েছে। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর একবারে অকমান্য অপরিপক্ক এগারী মন্ত্রী নন্দিতা গালুজা শক্তিমন্ত্রী তখেতে কিন্তু নীরব নিশ্চুপ ভূমিকা হয়ে রাইজর রং চাই আছে। আজি প্রতিবাদ কার্যসূচী তখন অনুরোধ জানাই যে আপনার চকু খুলক 2026 সমাগত 2026 সমাগত এই 2026 আগত রাইজক আপনাদের যেন স্মার্ট মিটারের জড়িয়ে নিজের রাইজের পকেটের ধন আপনাদের কাঢ়ি লগাইছে, সেই লোন সেই কাঢ়ি লওয়া ধন কিন্তু আপনাদের নিয়া বন্ধ করক। আজি রাইজ সর্বসাধারণ রাইজের বিভিন্ন রূপত বিপদ পড়েছে, আজি আলুর দাম পেঁয়াজের দাম দালির দাম দিনক দিনে বৃদ্ধি হয়েছে, আজি 2016 চনের বা আজির দিনত 200% অধিক মূল্য বৃদ্ধি হয়েছে। এই কথা বতরাবর রাইজক অতি শীঘ্রে বন্ধ করব লাগে। আর দ্বিতীয় কথা হল যে সরকারখানে রাইজের আবেগ অনুমতি সম্মান নকরি রাইজের হৃদয়ঙ্গম কথাবর হৃদয়ঙ্গম নকরি কেবলমাত্র বিভিন্ন সাম্প্রদায়িক বিষয়বস্তু বিয়পায় সমাজ বিশৃঙ্খলা করেছে। আজি প্রতিবাদ কার্যসূচী এটা কথা স্পষ্ট রাখতে বিচারিছো যে অতি শীঘ্রে স্মার্ট মিটার বন্ধ করব লাগে, অত্যাবশ্যক খাদ্য মূল্যবৃদ্ধি রোধ করব লাগে, আর শিক্ষিত নিবনুয়া কলক যে ধরনের আপনাদের হিতাধিকারী আঁচনি সৃষ্টি করেছে এই আঁচনি বন্ধ করে উদ্যোগীকরণ করে শিক্ষিত নিবনুয়া সংস্থাপনের ব্যবস্থার দাবি জানাইছো। নিশ্চিতভাবে অতি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছে জাতীয়তাবাদী যুব পরিষদে, আর যদি এই দাবি সমূহের প্রতি কান খার নিদিয়ে সরকার এখন তেতিয়াহলে কিন্তু অনাগত যে 2026 নির্বাচন তাত প্রভাব পড়ব বলে দাবি উত্থাপন করেছে। যাই কি নহোক স্মার্ট মিটার বন্ধ করার দাবিত কিন্তু ইমূরপা সিমূল প্রতিবাদ সাব্যস্ত হয়ে আছে। তার উপরও অত্যাবশ্যক খাদ্য সামগ্রী অত্যাবশ্যকীয় মূল্য বৃদ্ধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে, তারও বন্ধ করার দাবি উত্থাপন করেছে বহুকটা। ইয়ার উপরও বহুকটা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে আজি লক্ষিমপুর জেলার নগরের মাজমজিয়াত এনেদরে দুঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী পালন করেছে। ইয়ার পরবর্তী সময় দেখা পাওয়া যাব যে সাধারণ রাইজর জাতীয়তাবাদী যুব পরিষদের এই প্রতিবাদী কার্যসূচী কিমান দূর প্রভাব পেলাব পারে সরকারখনের উপর। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।